আল্লাহ সভাপতি সাহেবকে কবুল করেন। আপনাদের সভাপতির আমার অনেক পছন্দ হইছে আলহামদুলিল্লাহ বলেন। আমারই ডাইন পাশে বসে আছে, আল্লাহ সভাপতি সাহেবের হায়াতকে লম্বা করে দেন। কত সভাপতি পাইরে ভাই, দাড়িও থায় না মোছও থায় না, মনে হয় বাম হাত দিয়ে থাপুর মারি, বিড়ি বুড়িটাই নাই আমার পাশে বহে। কিন্তু আজকের সভাপতি খুবই ভালো মানুষ, জোরে কোন আমিন। বক্স টিসু নাই, একটা তো আসার পরের তাই দেখতেছি, একটাই চলবো চলুক। একসাথে বলেন, সভাপতি সাহেবকে আমার পছন্দ হয়েছে, আপনাকে পছন্দ হয় নাই? আল্লাহর জন্য পছন্দ হয়, জোরে কোন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আলহাজ ফরিদুল ইসলাম ফরিদ ভাই, উনি আছে? আসতে পারে না, ব্যস্ত তো, আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলে আর একজন সঞ্চালনায় নাকি হযরত আল্লামা হযরত মাওলানা সুলাইমান হোসেন, হুজুর কোথায় আছে তো? বারাকাল্লাহ ভাই, এত অনেক ভালো মানুষ। আজকের মাহফিলের বিশেষ অতিথি আবু হাসান মোল্লা সাহেব চেয়ারম্যান মাহি নাকি ভিশন লিমিটেড, আলহাজ মোহাম্মদ রিয়াজুল ইসলাম মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী শ্রীনগর। এবং এখানে অনেক অতিথিবৃন্দের নাম আসছে, এবং সবচাইতে আমার কাছের মানুষ যিনি আমার আগে ওয়াজ করেছেন, আল্লাহ তার কণ্ঠকে আরো সুন্দর করে দেন। বক্তার সবচেয়ে বড় অ্যাবিলিটি, সবচেয়ে বড় দাপটের জিনিস এলো কণ্ঠ, কথা কন না কেন? হালাকে এই কণ্ঠটা কে দেয়? আল্লাহ। নাম আসতে করলে করুণায় ধরবো, কে দেয়? ঠান্ডার কারণে বক্তাদের ভিতরে যে কত কষ্ট, গলা যে কখন বসে যাবে কেউ জানে না। এই গলাটারে জানেন এই কণ্ঠটাকে আল্লাহর হুকুমে আসলে ঠিক রাখেন আমার আল্লাহ, ছোট বাচ্চার মতো পালতে হয় এটাকে। ভলান্টিয়ার রাখছেন কি গাব দিতে নাকি? এ রাস্তায় একটা লোক থাকবে না, বেটা লাড়িল একসার ঘুষা সাতার মাতার একটা ভলান্টিয়ার বানাইছে, গেলে হুদা খালি ব্যাস গলায় দিয়ে গুলতাছে মগা গুলি, তাবিজ একটা বাইন দিয়ে দিছে ওটা দিয়ে খালি ঘুরতাছে, কোনো কামের না একটাও, একটা লোক এখান দিয়ে চলতে পারবে না। আল্লাহ আকবার, জোরে বলেন তো দেখি, একসাথে বলেন। আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা, সব জায়গায় উনি প্রধান বক্তাই থাকেন, আমার ছোট ভাই, অনেক সেনহের মানুষ, হযরত আল্লামা হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব। এবং আর একজন ওয়াজ করেছেন হাফিজুল বিন হাসান সিদ্দিকী সাহেব। আরও অনেক উলামা ইকরাম এখানে আসছেন, বিশেষ করে এই মসজিদের খতিব সাহেব ইমাম সাহেবকে, এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলীকে আমি অন্তরন্তস থেকে ধন্যবাদ জানাই, যে রব্বে কারিম আপনাকে আমাকে এত সুন্দর মনোরম পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। এতে আপনারা খুশি না বেজার? সবাই বলেন, সবাই খুশি বলেন তো আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হয়েছেন কে? বেজার হয়েছে কে?